আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি শিশু টু শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় শব্দ সাজিয়ে বাক্য তৈরি। আমি বোর্ডে কিছু এলোমেলো শব্দ লিখেছি, সেগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করব। প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো। এক নাম্বার, রতন ওই এলো। এই এলোমেলো শব্দ দিয়ে আমি এখন অর্থপূর্ণ বাক্য তৈরি করব, ওই এলো রতন। দুই নাম্বার, আনো আম। এই শব্দটিকে সাজিয়ে আমি বাক্য তৈরি করব, আম আনো। তিন নাম্বার, হও বড়। এই দুটি শব্দকে সাজিয়ে বাক্য তৈরি করব, বড় হও। চার নাম্বার, যায় মিলন বাড়ি। এলোমেলো এই শব্দগুলি দিয়ে আমি বাক্য তৈরি করব, মিলন বাড়ি যায়। আমি আবার পড়ছি, লক্ষ্য করো। ওই এলো রতন, আম আনো, বড় হও, মিলন বাড়ি যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই বাক্যগুলি বাসায় বারবার পড়বে এবং লিখবে, আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।